হে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঘুঘু পাখি কিভাবে শিকারি করতে হয়, পর্ব দুইয়ে আমি ঘুঘু পাখি শিকারি করে ছেড়ে দিয়েছিলাম। ঘুঘু পাখিটি উড়ে আমাদের ছাদের পাশেই একটি নারকেল গাছে বসেছিল। আমার শিকারি দুইটি পাখির মধ্যে একটি পাখি ছেড়ে দিয়েছিলাম। আমার এই ঘুঘুটি এই জায়গায় প্রায় 2 ঘন্টা যাবৎ বসেছিল, এরপর উড়ে অন্য কোথাও চলে গিয়েছিল। এরপর বিকেলের দিকে একবার আমার বাড়ির ছাদে আসলে অন্য একটি ঘুঘু পাখি তাবড় করে, এরপর অন্যত্রে চলে যায়। পরের দিন দুপুরবেলা আবার আসলে আমি ঘুঘু পাখির ঘর থেকে কিছু খাবার হাতে নিয়ে ঘুঘু পাখিকে ডাকতে থাকি, যাতে ঘুঘু পাখিটি আমার হাতের উপর বসে এবং আমি ঘুঘু পাখিকে তার ঘরের ভিতর দিতে পারি। কিন্তু ঘুঘু পাখিটি আমার হাতের আশেপাশে আসলেও আমার হাতের উপর কখনোই উঠছিল না, এজন্য আমি 2-1টা দানা ছাদের উপর ছিটিয়ে দিচ্ছিলাম। সেগুলো খেতে খেতে ঘুঘু পাখি হাতের কাছে আসলেও হাতের উপর উঠছিল না, আর এই অবস্থায় ঘুঘু পাখিকে ধরতেও পারছিলাম না। কারণ ঘুঘু পাখিকে এই অবস্থায় যদি একবার আমি ধরি, তাহলে পরবর্তীতে ঘুঘু পাখি আমাকে দেখে ভয় পাবে। ঘুঘু পাখির ঘরের দরজাটাও খুলতে পারছিলাম না, কারণ তার ভিতরে আরও 3টা পাখি ছিল। ঘরের দরজা যদি খুলে দিতাম, হয়তো এই পাখিটি ঘরের ভিতরে চলে যেত, কিন্তু বাকি 3টা পাখি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এজন্য চেষ্টা করেছিলাম ঘুঘু পাখি কখন হাতের উপর ওঠে। আমি ঘুঘু পাখি 2টি শিকারি করেছিলাম, কিন্তু 1টি ছেড়েছিলাম, কারণ জোড়ার ভিতরে 1টি ছাড়লে অবশ্যই সে ফিরে আসবে। ফিরেও এসেছে, এবার শুধু তাকে হাতের উপর উঠাতে হবে। তো বন্ধুরা, ঘুঘু পাখিকে আপনি বাইরে ছেড়ে দিবেন কখন? যখন ঘুঘু পাখিকে আপনি হাতে খাবার নিয়ে ডাকলে ঘুঘু পাখি আপনার হাতে চলে আসবে, এই সময় আপনি ঘুঘু পাখিকে ছাড়তে পারেন। কিন্তু ছেড়ে দেওয়ার পর এমন একটু আসতে ভয় পেতে পারে, কারণ সে এখন মুক্ত। ঘুঘু পাখি ছেড়ে দেওয়ার পর প্রথম দিন ফিরে আসলে কোনোভাবেই যদি হাতের উপর না ওঠে, তাহলে ঘুঘু পাখিটি যেই খাঁচায় থাকতো সেই খাঁচায় যদি আরও একটি পাখি থাকে, তাহলে সেই পাখিটির ডানা বেঁধে দিবেন। দিয়ে এই ঘুঘু পাখির সামনে খাঁচার দরজা খুলে দিলেই ঘুঘু পাখি খাঁচায় উঠে যাবে। প্রথম দিন খাঁচায় তোলার পর ঘুঘু পাখিকে 7 থেকে 10 দিন পর আবার ছেড়ে দিবেন। এরপর ফিরে আসলে 5-7 দিন পরপর ছেড়ে দিবেন। এভাবে কয়েকবার ছাড়ার পর 3 দিন পরপর ছেড়ে দিবেন। এ সময় ঘুঘু পাখিকে সকালে ছাড়লে বিকেলে যদি ফেরত না আসে, তাহলে আবার কিছুদিন খাঁচার ভিতরে রেখে দিবেন, এরপর আবার ছেড়ে দিবেন। ঘুঘু পাখিকে কখনোই আপনি হাত দিয়ে মুঠো করে ধরবেন না। আশা করি ঘুঘু পাখি কীভাবে শিকারি করতে হয় এর সকল পর্ব যারা দেখেছেন, তাদের ঘুঘু পাখি শিকারি করতে খুবই সহজ হবে। আমার ঘুঘু পাখিটিও আমার হাতের উপর চলে এসেছে, এবার আমি ঘুঘু পাখিকে তার ঘরের ভিতরে দিয়ে দেব। এর আগের পর্ব যারা এখনও দেখেননি, তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর তিলা ঘুঘু পাখি সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।